নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। সেপ্টেম্বর 2022 কর্কট রাশির আপনি যদি মানুষ হন, আপনার জন্য এই মাসে কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তবে আমি প্রথমেই জানাই, আমার থেকে যারা বয়স জ্যেষ্ঠ মানুষ আছেন তাদেরকে প্রণাম, এবং যারা ছোট আমার থেকে যারা ছোট আছে তাদেরকে শ্রেয়াশিস এবং আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আজকে আমার প্রোগ্রাম শুরু করছি। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি একটি কথা জানাই, সেপ্টেম্বর মাস কর্কট রাশির জন্য বেশ কিছু ক্ষেত্রে নির্ণায়ক রেজাল্ট কিন্তু পেতে চলেছে। দেখুন, কর্কট রাশির 100 জন মানুষ আছে, 100 জনই কিন্তু একই রকম রেজাল্ট কিন্তু পাবেন না, কারণ প্রত্যেকেরই ভাগ্য চক্র আলাদা। এই যে আমি যে সম্ভাবনাটা বলছি তা কারো ক্ষেত্রে 50% মিলতে পারে, কারো ক্ষেত্রে 80%, কারো ক্ষেত্রে 20%, কারো ক্ষেত্রে 5%, কারো ক্ষেত্রে 30%, কারো ক্ষেত্রে 40% মিলতে পারে। অর্থাৎ এটা ম্যান টু ম্যান ডিপেন্ড কিন্তু করবে। আপনি যদি কর্কট রাশির মানুষ হন, আপনার জন্য কি সম্ভাবনা উঠে আসতে চলেছে তার একটা জিস্ট আমি এই ভিডিওতে আলোচনা করতে চলি। দেখুন, কর্কট রাশির আপনি মানুষ, আপনার এই সেপ্টেম্বর মাস 3টি গ্রহ আপনাকে কিন্তু বিশেষভাবে তুলে কিন্তু ধরবে। 3টি গ্রহ বিশেষ প্রভাব আপনার কিন্তু থাকবে। কখন ইনভেস্টমেন্ট করবেন, কোন দিক থেকে ভালো, কোন দিক থেকে সমস্যা আসতে পারে তাও আমি এই ভিডিওতে জানাবো। দেখুন, ভালো এবং মন্দ নিয়ে কিন্তু চলে, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে বিশেষ করে অর্থনৈতিক দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যাধিক শুভ কিন্তু দেখা যাচ্ছে আপনি কর্কট রাশির যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। দেখুন, গ্রহের গোচরটা একটু আপনাদেরকে বলে দিই। বৃষ রাশিতে মঙ্গল অবস্থান করছে, আপনার রবি অবস্থান করছে আপনার সিংহ রাশিতে, 17 সেপ্টেম্বর এই রবি কন্যা রাশিতে অবস্থান করবে, বুধ আপনার কন্যা রাশিতে অবস্থান করছে, 10 সেপ্টেম্বর থেকে বুধ বক্রি হয়ে যাচ্ছে, এবং বৃহস্পতি আপনার ভাগ্যভাবে বক্রি অবস্থায় অবস্থান করছে, শুক্র আপনার ঠিক দ্বিতীয়ভাবে, এবং আপনার 24 সেপ্টেম্বর থেকে তৃতীয়ভাবে নিজভঙ্গ রাজযোগ তৈরি করবে, এবং আপনার সপ্তমভাবে শনি বক্রি অবস্থায় অবস্থান করছে, পঞ্চম আপনার চতুর্থভাবে কেতু অবস্থান করছে, এবং কর্মভাবে রাহু অবস্থান করছে। দেখুন, রাহু কিন্তু মানে এই পজিশানে কিন্তু দিশাবলী হতে চলেছে, অর্থাৎ এই দিশাবলী হওয়ার জন্য বেশ কিছু ক্ষেত্রে কিন্তু লাভ কিন্তু দিবে। কি সম্ভাবনা উঠে আসতে চলেছে কর্কট রাশির আপনি মানুষ আপনার ক্ষেত্রে আমি একে একে জানাবো। প্রথম আসি আপনাদের স্বাস্থ্য, মান সম্মান, কেরিয়ার। দেখুন, আপনাদের রাশির অধিপতি চন্দ্র সোয়াদুদিন অন্তরন্তর রাশি চেঞ্জ করে, এবং বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার রাশির উপর পড়ছে। আমি বারবার একটি, এবং যেটি হচ্ছে বৃহস্পতি তুঙ্গ গৃহ, বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় অমৃতর মতো পবিত্র হয়, গঙ্গা জলের মতো পবিত্র হয়। অর্থাৎ আপনাদের এ মাসে মান সম্মান আপনাদের ক্ষেত্রে, স্বাস্থ্যের জায়গাটা যথেষ্ট ভালো, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এই জায়গাগুলো কিন্তু থাকছে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু দিবে। দ্বিতীয়ভাবে রবি অবস্থান করছে, ধনাধিপতি ধনভাবে অবস্থান করবে 16 সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ ধনের জায়গাটা, অর্থনৈতিক স্থিতির জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কিন্তু মজবুত হতে চলেছে কর্কট রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে, কারণ ধনপতি ধনভাবে। এবং একটি কথা আমি বারবার বলি, দেখুন, একাদশপতিকে কানেক্ট করছে, সেখানে শুক্র কিন্তু অবস্থান করছে। অর্থাৎ যদিও এখানে আপনার শত্রু গৃহে অবস্থান করছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমী কিন্তু হয়ে থাকে। যেহেতু একাদশপতি ধনভাবে অবস্থান, ফিনান্সিয়াল জায়গাটা কর্কট রাশির ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। এবং আরেকটি জিনিস দেখুন, যারা জ্যোতিষ শিখছেন তাদের ক্ষেত্রে আমি বলি, মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনাদের ধনভাবে
এবং সরাসরি আপনার শুক্রের উপর দৃষ্টি পড়ছে এবং রবির উপর দৃষ্টি পড়ছে। অর্থাৎ আর্থিক স্থিতির জায়গায় কিন্তু যথেষ্ট কিন্তু ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি কর্কট রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং বুধ অবস্থান করছে তৃতীয়ভাবে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভাই বোনদের ক্ষেত্রে একটু মতবিরোধ মতপার্থক্য কিন্তু তৈরি কিন্তু হবে, এবং অধিক বিশ্বাস কিন্তু করবেন না, বিশ্বাস করলে আপনাদের কিন্তু ঠকতে কিন্তু হবে। অতিরিক্ত বিশ্বাস আপনাদের ঠকার কিন্তু মূল কারণ কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি কর্কট রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে, এটা কিন্তু নিশ্চিত। অত্যাধিক বিশ্বাস আপনার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কিন্তু তৈরি কিন্তু করবে। এবং রবি আপনার 17 সেপ্টেম্বর থেকে আপনার তৃতীয়ভাবে চলে যাচ্ছে, আপনাদের পরাক্রম বৃদ্ধি কিন্তু করবে, অর্থাৎ সাহস, সাহসের জায়গা, যেটা হবে হবে দেখে নেব এই জায়গাটা কিন্তু আপনার বৃদ্ধি কিন্তু করবে, এবং কমিউনিকেশন যোগাযোগগুলো কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। এবং চতুর্থপতি শুক্র আপনার ধনভাবে অবস্থান করছে, সুখ সাধন বৃদ্ধি কিন্তু করবে আপনাদের, এই সময় সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ দিবে, প্রপার্টি থেকে এই সময় লাভ দিবে। এর পাশাপাশি কর্কট রাশির ক্ষেত্রে যেহেতু শুক্র নিচস্থ হয়ে যাচ্ছে, এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু 24 জুলাইয়ের পর থেকে ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু করবেন না, বড় ধরনের ইনভেস্টমেন্ট 24 সেপ্টেম্বরে মান বার্জনা করবেন, 24 সেপ্টেম্বরের পর থেকে বড় ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু আপনারা কিন্তু করবেন না, 24 সেপ্টেম্বরের আগে দ্বারা যে আপনারা ইনভেস্টমেন্ট কিন্তু করুন। এবার আসে চতুর্থভাবে কেতু অবস্থান করছে, হঠাৎ প্রাপ্তি, গুপ্ত ধন প্রাপ্তির কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে, এবং বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনার পঞ্চমভাবে, আপনাদের শেয়ার মার্কেট থেকে লাভ, এবং সরাসরি মঙ্গলও কিন্তু দৃষ্টি পড়ছে। মঙ্গল আপনার একাদশভাবে অবস্থান করে সপ্তম দৃষ্টি দিয়ে আপনার পঞ্চম ভাবকে দেখছে, এবং বৃহস্পতি নবম দৃষ্টি দিয়ে আপনার পঞ্চম ভাবকে দেখছে। এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দিবে, কর্কট রাশি আপনি যদি মানুষ হন। সন্তান ক্ষেত্র আপনাদের শেয়ার মার্কেট, গোল্ড, যারা জেমস অ্যান্ড জুয়েলের সঙ্গে যুক্ত আছেন এই জায়গাগুলো, শিক্ষা, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা পাবেন, যারা প্রেম সম্পর্কের সঙ্গে যুক্ত আছেন এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। ষষ্ঠ ভাব দেখুন, এখানে আপনাদের আমি আবারও বলছি, কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা আপনাদের ক্ষেত্রে জেলাসি কিন্তু তৈরি হবে, আপনার উন্নতির কারণ আপনাদের জেলাসি, এবং কিছু লোক থাকবে যারা আপনাকে গাছে উঠিয়ে দিয়ে মইটা কিন্তু টেনে নিবে, অর্থাৎ কিছু সুযোগ সন্ধানী লোক কিন্তু আপনাদের কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে ট্র্যাকফুলি আপনাদেরকে একটু হলে বুদ্ধি দ্বারা কিন্তু চলতে কিন্তু হবে। সপ্তমভাবে শনি বকরি অবস্থা অবস্থান করছে, আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু উন্নতি আপনাদেরকে দিবে, ব্যবসার জায়গাটা যথেষ্ট কিন্তু ভালো, কিন্তু আপনাদের ক্ষেত্রে দাম্পত্য জায়গাটা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ মতপার্থক্যের জায়গা কিন্তু সৃষ্টি কিন্তু করবে। আবারও বলছি, বড় ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একজন দক্ষ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন, কারণ এটা হচ্ছে সার্বিক রাশি বল, আপনার ব্যক্তিগত আমি রাশিচক্র দেখতে পাচ্ছি না। ভাগ্যভাবে বৃহস্পতি অবস্থান করছে, ভাগ্যভাবে বৃহস্পতি অবস্থান বকরি অবস্থান দুর্দান্ত রেজাল্ট কিন্তু দেবে আমি বলবো, অর্থাৎ ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট, ধর্মীয় যাত্রা, পৈতৃক সূত্রে সম্পত্তির লাভ, গভর্নমেন্ট থেকে সাপোর্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে, এবং বিদেশ থেকে লাভ কিন্তু আপনারা এই সময় কিন্তু পেতে চলেছেন কর্কট রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবার আসি কর্কট রাশির কর্মভাবে রাহুর অবস্থান করছে, দেখুন রাহু দিশা বলি, আপনার কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদ প্রতিষ্ঠা আপনাদের ক্ষেত্রে কিন্তু হবে, এবং কর্মক্ষেত্রে যারা পরিবর্তন চাইছিলেন সেই জায়গাটা কিন্তু পরিবর্তন আপনাদের হবে, এবং কর্মপতি একাদশ হবে আপনাদের লাভ কিন্তু এই সময় দিবে, কর্মপতি একাদশভাবে আপনাদের লাভ, সফলতা, সাকসেসের জায়গায় কিন্তু নির্দেশ কিন্তু করছে, এটা নিশ্চিত আপনারা লিখে রাখুন। কর্কট রাশির মানুষের ক্ষেত্রে একাদশভাবে মঙ্গল আপনাদের নিশ্চিত নিশ্চিত রূপে সফলতা দেবে, যেহেতু আপনাদের পঞ্চমপতি, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিতে চলেছে কর্কট রাশির ক্ষেত্রে। এবং দ্বাদশপতি আপনার তৃতীয়ভাবে অবস্থান করছে, ফুল কিছু কিছু ক্ষেত্রে ডিসিশন নিয়ে নেওয়া, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মতবিরোধ মতপার্থক্য তৈরি হওয়া ফ্যামিলির সাথে, ফ্যামিলিগত দিক থেকে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসা, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। তবে ফিনান্সিয়াল জায়গাটা
অর্থনৈতিক জায়গাটা যদি আমি আবারও বলি, কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু মনোবাঞ্ছা কিন্তু পূরণ কিন্তু হবে, এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হবে। যারা এমএনসি কোম্পানি বা চাকরি করছে তাদের ক্ষেত্রে সফলতা কিন্তু দেখা যাচ্ছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।